হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজের আরও একটি নতুন আবহাওয়ার আপডেটের সঙ্গে আমরা দেখাবো বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আরেকটি নতুন নিম্নচাপ যার ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা এই ম্যাপের মাধ্যমে অর্থাৎ উইন্ডি ম্যাপে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সেটা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে কোন অংশে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টের চ্যানেলটা অবশ্যই প্রেস করে দিয়ে আমাদের সহায় থাকবেন তো চলুন আমরা শুরু করি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেটা আরব সাগরতে প্রচণ্ড পরিমাণে যেটা হচ্ছে নিম্নচাপের যে একটা ঝাপ সেটা কিন্তু আসছে ঝাপটা এবং সেটা এসে কিন্তু বঙ্গোপসাগরের সাইডটি শক্তি অর্জন করে বঙ্গ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপরে কিন্তু তার প্রভাবটা ফেলছে এটা হচ্ছে পরবর্তী সাত দিন আমরা এই অবস্থায় অর্থাৎ পরবর্তী দশ দিন আমরা এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যেহেতু সাপ্তাহিক আপডেট আমরা দিয়ে থাকি সেজন্য আমরা অ্যাডভান্স আপনাদেরকে দিয়ে রাখছি তবে পরবর্তীকালে যদি চেঞ্জ হয় হয়তো আজ হলো কালকে ঠিক থাকলে কিন্তু পরবর্তীকালে চেঞ্জ হলো তার জন্য আমরা প্রত্যেক দিন আপডেট দিয়ে যাই যাতে আপনারা বুঝতে পারেন প্রত্যেকটা চেঞ্জ ধরতে পারি তো আমরা দেখিয়ে দিলাম এই অবস্থা হতে চলে হাওয়ার প্রভাব থাকতে রয়েছে বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে এবার আমরা চলে যাব এইখানে আপনাদের বায়ুর ঝাপটা মুড়ে সরি বায়ুর ঝাপটা মুডে বলছি কেন আমরা উপগ্রহ মুড়ে চলে যাব দেখে নেব আজ কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন অংশে তো আমরা উপগ্রহ মুডে চলে গেলাম চলে গেলে আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে কিন্তু এই অংশগুলিতে বিক্ষিপ্ত একটি মেঘ ছিল তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে আবার কোথাও কোথাও বৃষ্টি হয়নি হলতো হালকা মেঘলা ছিল আকাশ তার ফলে একটা অস্বস্তিকর গরম লোকেরা বোধ করছে তো আপনাদের এখানে অবস্থা কি ছিল আপনারা কতটা কি বৃষ্টি হয়েছে না অস্বস্তিকর গরমে রয়েছেন অবশ্যই নিচে কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এই যে দেখতে পাচ্ছেন যে কোলাঘাটের এখানে কিন্তু একটি মেঘ রয়েছে সাদা মেঘ কালো মেঘ না তার ফলে কিন্তু এখানে বৃষ্টির সম্ভাবনা হতেও পারে না হতে পারে ঠিক নেই ফিফটি ফিফটি চান্স চন্দননগরের উপর একটু মেঘ রয়েছে সাদা মেঘ এছাড়া আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের ওপরে একটু কালচে কালচে মেঘ রয়েছে আর এই পাশে কাটোয়ার দিকে একটু রয়েছে মেঘ এই পাশে কাতরার দিকে বিষ্ণুপুর দেখতে পাচ্ছি বলরামপুর পুরুলিয়া হুড়া এবং বাঁকুড়া এই অংশতেই কিন্তু মেঘ আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যে এই অংশগুলো এই অংশগুলোতে একটু মেঘের প্রভাব কিন্তু থাকছে এটা আমরা দেখতে পাচ্ছি এছাড়া দেখছি রাঁচির ওপরে একটু মেঘ রয়েছে আর এই পাশে বঙ্গের পুরুলিয়া বলে দিলাম রঘুনাথপুর ধানবাদ হয়ে চিত্তরঞ্জন হয়ে আসানসোল এটা একটু ফাঁকাই রয়েছে এর পাশে ওপরে দিকে গেলে দমকা মধুপুর রামপুরহাট আমার পাড়া তারপর হচ্ছে এপাশে করিমপুর বেলডাঙ্গার উপরে আমরা একটু মেঘ দেখতে পাচ্ছি আর আজিমগঞ্জ মুর্শিদাবাদ বহরমপুর এই অংশ কিন্তু আংশিক মেঘলা আর এই পাশে দমকলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি এ হচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আপনাদেরকে বলে দিলাম এই মুহূর্তেরটা পরবর্তীকালে বৃষ্টি হবে কিনা তার জন্য অবশ্যই থাকুন আমরা দেখে দিচ্ছি আর এই পাশে যদি দেখি ভারী মেঘ কোথায় উঠেছে সিলেট চাখাই বাললেকা কালোরা মলৈবাজার বালেগং ফেনাৰবাগ কেন্দুুৱা ইতনা হাবিফগঞ্জ কমলগঞ্জ কোমাৰঘাট চিলেট চৰি শিল শ্বিলং তারপরে এই পাশে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উমলিং এই অংশে কিন্তু একটি কালো করে মেঘ উঠেছে অর্থাৎ এর ফলে এই অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারছে এবারে পাশে উত্তরবঙ্গের রায়গঞ্জের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে একটু আর এবারে শিলিগুড়ির সাইডে আংশিক মেঘলা শিলিগুড়ি দার্জিলিং কার্শিও এই অংশগুলিতে আর এই পাশে কিন্তু এই মুহূর্তে কোনো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি না শুধু মালদার এখানে একটু মেঘ রয়েছে আর এই পাশটায় বাংলাদেশের যেটা এই অংশটিতে দক্ষিণের সমুদ্র ঘেরা অংশটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের আশেপাশে যেমন ত্রিপুরা লাগোয়া অংশতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আর এই পাশে রয়েছে কুতুবদিয়া মহেশখালী এবং চিতাগং কক্সবাজার চট্টগ্রাম এই অংশগুলো এই মুহূর্তে ভারী মেঘলা করে রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখান থেকে ভোরে ভরে মেঘ উঠছে হ্যাঁ পরবর্তীকালে কি এই মেঘগুলোর ফলে কোথায় কোথায় বৃষ্টি সম্ভাবনা সেটা আমরা দেখে নেব তার আগে আমরা এটাকে চালু করে নিলাম চালু করলে আমরা দেখে নেব কোথায় কোথাটা মেঘের প্রভাব থাকবে আমরা চালু করে নিলাম এটাকে চালু করলে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ দেখুন উঠছে এই যে মেঘ যেটা ওঠা এটা মেঘটা কিন্তু উঠছে অর্থাৎ এই মেঘটা যদি ভারী করে ওঠে দেখুন এই যে মেঘটা এটা যদি ভারী করে ওঠে তাহলে কিন্তু কুমিল্লা সহ বিভিন্ন অংশে এবং এই অংশগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয় বরিশাল এই উপর দিয়ে যখন এই মেঘটা যাবে আর এছাড়া মেঘ এই মেঘ কিন্তু এই পাশে টেনে নিচ্ছে অর্থাৎ ভুবনেশ্বর উড়িষ্যা সাইডে টেনে নিচ্ছে এইদিকে তার ফলে কিন্তু এই অংশগুলিতে বৃষ্টির সম্ভাবনা হয়তো হলেও কম হতে পারে আর যেহেতু এই মেঘটা আসছে এই মেঘটা যদি এই অংশ দিয়ে যায় তাহলে মেহেরপুর হয়ে রাজশাহী হয়েও একটি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু শ্যামনগরে এফেক্ট নাও পড়তে পারে এবং সাতক্ষীরা যশোর কিন্তু এফেক্ট নাও পড়তে পারে সেটা আমরা দেখে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি আশা করি আপনারা বন্ধুরা বুঝতে পেরেছেন কোথায় কোথায় মেঘ উঠছে আপনাদেরকে একদম আমরা দেখিয়ে দিলাম পরবর্তীকালে এবার আমরা চলে যাব এখানে বজ্রবৃষ্টি মুড়ে গিয়ে দেখে নেব যে নিম্নচাপের ভয়ঙ্কর যে প্রভাবটা সেটা কোন কবে কবে পড়তে চলেছে আমরা বারো তারিখ সোমবার যখন যাচ্ছি দেখতে পাচ্ছি শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই অংশে দাঁড়ান আমি একটু প্লে পিছিয়ে নিই আগেই চলে গেলাম আমরা একটু পিছনে দেখতে পাচ্ছি যে বজ্রপাত সময় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি শুরু পাঁচটা থেকে কুমিল্লা অংশে আগরতলা অম্বাসা কাবৈ উদয়পুর এছাড়া ব্রাহ্মণবেড়িয়া নরসিংদী কাপসিয়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি বালুকা এই অংশগুলি ঢাকা হয়ে মহিষগঞ্জ হয়ে মুসিগঞ্জ হয়ে লাকসাম হয়ে রায়পুর হয় এই অংশটিতে আমরা সহ একটু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু শুরু হচ্ছে আর উত্তরে দেখছি ফাঁকাই রয়েছে এবার আমরা যদি আমরা এটাকে আবার একটু জুম করে নিই জুম করে নি আমরা এটাকে আবার প্লে করি যেহেতু যেহেতু ঘূর্ণবত্তরে যেহেতু এইখানে রয়েছে তার জন্য এই অংশগুলোতে কিন্তু দেখুন ভারী বৃষ্টি আমরা এটা দেখতে পাচ্ছি দুপুর তিনটে নাগাদ কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের সবকটি জেলায় লক্ষ্য করতে পারছি এছাড়া বাংলাদেশের দক্ষিণের জেলাগুলো এবং কিছুটা উত্তরের জেলায় লক্ষ্য করতে পারছি শুধু রংপুর এবং কালাইবাদ দিয়ে আর এই পাশে উত্তর পশ্চিমের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে যেমন হালকা মাঝারি দার্জিলিংয়ের সাইডের প্রভাব রয়েছে আর এর সাথে গোয়ালপাড়া এবং গুয়াহাটিতে একটু ভারী প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি এছাড়া শিলং শিলচরে একটু লক্ষ্য করতে পারছি আর বাদবাকি বাংলাদেশের অংশগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রভাব তারপরে বিকেলের দিকে হয়তো একটু কমতে পারে কমে কিন্তু মঙ্গলবার তেরো তারিখ যখন আমরা যাচ্ছি তেরো তারিখ গেলে আমরা শিলের শিলচরের দিকে দেখলাম একটু ভারী প্রভাব ছিল তবে পরবর্তীকালে বিকেল চারটে নাগাদ হতে হতে দক্ষিণবঙ্গে দুপুরবেলা একটু বৃষ্টির সম্ভাবনা থাকবে এই উপকূলবর্তী অংশগুলো পরবর্তীকালে একটু উপরের দিকে উঠবে যেমন এই অংশটি পুরো একদম থাকবে তার মধ্যে রাজশাহী রয়েছে বাংলাদেশের থেকে শুরু করে রংপুর ময়মনসিং ঢাকা এছাড়া উত্তরের প্রত্যেকটা জেলা রয়েছে যেমন দার্জিলিং কার্সিরং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার বিভিন্ন অংশ গোয়ালপাড়া রয়েছে উত্তরে যেমন গোয়ালপাড়া গুহাটি দুটোই রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের খড়গপুর চন্দ্রকোনা আরামবাগ হাওড়া হুগলি বিভিন্ন অংশ চাকুলিয়া ঝাড়গ্রাম তমলুক বালিচক চন্দ্রকোনা বিভিন্ন অংশে আমরা লক্ষ্য করতে পারছি যে পপটা থাকবে এছাড়া আমরা যখন এটাকে আবার আগে নিয়ে যাব তেরো তারিখ থেকে আস্তে আস্তে যখন আমরা চোদ্দো তারিখ নিয়ে যাব চোদ্দো তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি যে চৌদ্দ তারিখে কি বৃষ্টি কতটা সম্ভাবনা থাকতে পারে চোদ্দো তারিখে দেখছি চৌদ্দ তারিখেও একটু রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে সেটা উপকূলবর্তী অংশ কিছুটা রয়েছে যেমন খড়গপুর উলবেড়িয়া কোলাঘাট বালিচক জয়নগর হ্যাঁ খড় চন্দননগর হাবড়া চাকদা পান্ডুয়া এই অংশগুলো হয়ে কিন্তু আমরা প্রভাবটা দেখতে পাচ্ছি এছাড়া দেখতে পাচ্ছি সাতক্ষীরা অভয়নগর শ্রীকান্তপুর শ্যামনগর যশোর তেঙ্গপাড়া কাউখালি বরিশাল মাতা বেরিয়া পিস পার্থঘাটা কলাপাড়া এই অংশগুলোতে আমরা দেখতে পাচ্ছি সিলেটে কিছুটা বড় ফিফটি ফিফটি চান্স রয়েছে সিলেটে এবং শিলচরের ফিফটি চান্স হান্ড্রেড পারসেন্ট হবে কি হবে না ঠিক নেই তারপরে আমরা পরে যখন এটাকে আবার প্লে করলাম চোদ্দ তারিখ যখন রাত্রের দিকে গেলাম দেখতে মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছে পনেরো তারিখ এবার আমরা প্রবেশ করেছি পনেরো তারিখ প্রবেশ করলে দেখলাম সর্বপ্রথম বাংলাদেশে কিছুটা এই উপকূলবর্তী অংশ হল পরবর্তীকালে আবার বিকেল বাড়তে বাড়তে কলকাতা সহ দক্ষিণের বিভিন্ন যেমন এই অংশগুলিতে হবে বনগাঁ থেকে শুরু করে বাংলাদেশের বরাল পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এছাড়াও আমরা উত্তরের কিছু জেলাতে দেখতে পাচ্ছি প্রভাব তারপরে আমরা এটাকে আবার প্লে করবো পনেরো তারিখ থেকে আমরা আস্তে আস্তে করে ষোলো তারিখ যাচ্ছি ষোলো তারিখে গেলে আমরা লক্ষ্য করতে পারছি কতটা প্রভাব থাকবে একটা দেখিনি ষোলো তারিখে গেলেও আমরা লক্ষ্য করতে পারছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিছু কিছু জেলায় আমরা লক্ষ্য করতে পারছি দেখুন এই অংশগুলিতে তবে দক্ষিণবঙ্গেতে কিন্তু ষোলো তারিখ থেকে কম প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি তারপরে সতেরো তারিখ আমরা পৌঁছালাম সতেরো তারিখ গেলেও দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কমই প্রভাব রয়েছে আঠেরো তারিখ গেলাম আঠেরো তারিখে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে একটু ভারী প্রভাব উনিশ তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে ভারী প্রভাব রয়েছে এবং কুড়ি তারিখে গেলেও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে ভারী প্রভাব থাকবে অর্থাৎ কুড়ি তারিখ উনিশ তারিখ থেকে কিন্তু আবার শুরু হতে চলেছে একটা ইহিনুচাপ তো এই ছিল এখনকার আপডেট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে